আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বিকে ইনোভেশন থেকে আমি মোহাম্মদ সাইফুল ইসলাম ভিউয়ার্স আপনাদেরকে এখন দেখাচ্ছি ভ্রাম্যমান রাইস মিল গাড়ি যেটা শহর বন্দর নগর যেখানেই বলেন না কেন প্রচুর পরিমাণের এই মেশিনের চাহিদা রয়েছে এই একটা ভ্রাম্যমান রাইস মিল গাড়ি কিন্তু আপনি চাইলে আপনার নিজ এলাকায় আপনি ব্যবহার করতে পারবেন এবং এই মেশিন দিয়ে প্রতিদিন কত টাকা ইনকাম করতে পারবেন এই মেশিনের বর্তমান বাজার মূল্য কত কিভাবে ক্রয় করবেন এই মেশিনের সাথে কি কি ফ্যাসিলিটি পাচ্ছেন ইত্যাদি বিষয়ে আমি আপনাদেরকে বলার চেষ্টা করব ইনশাআল্লাহ এখনো আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি প্লিজ আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ইতিপূর্বে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আরো বিস্তারিত জানার জন্য bkinnovationbd.com আমাদের ওয়েবসাইট ভিজিট করবেন তাহলে বিভিন্ন প্রকার মেশিনারি সম্পর্কে জানতে পারবেন বুঝতে পারবেন বা দেখতে পারবেন এখানে যে ডিজেল ইঞ্জিনটি ব্যবহার করা হয়েছে এটি হচ্ছে চাংসাই L32 ইঞ্জিন এটি নন সেলফ এটা হপার এই মেশিনটা কিন্তু সম্পূর্ণ নিউ পাশাপাশি যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ইন্ডিয়ান শ্রীধর অটো রাইস মিল এই রাইস মিলটির কাজ কিভাবে ব্যবহার করবেন এবং প্রতি ঘন্টায় এই মেশিনের ক্যাপাসিটি কতটুকু সেটি কিন্তু এই ভিডিওতে আমি আপনাদেরকে বলে দিব ইনশাআল্লাহ তো ভিউয়ার্স প্রথমে গাড়ি সম্পর্কে কথা বলবো সেটি হচ্ছে এই গাড়িটি যখন আপনি চালাবেন এটা কাঁকড়া টায়ার ইউজ করা হয়েছে সম্পূর্ণ নিউ টায়ার এই টায়ারের কারণে কিন্তু আপনার কাদা বালি উঁচা নিচু জায়গায় আপনি চলতে পারবেন কোনো প্রকার সমস্যা দেখা দিবে না সবচেয়ে মজার বিষয় হচ্ছে এটি কিন্তু আপনার ডিফারেনশিয়াল সিস্টেম আপনি চাইলে যে কোনো জায়গায় যাইতে পারবেন কারণ এটা ডিফারেনশিয়াল সিস্টেম হওয়ার কারণে এটা ব্রেক ফাংশনও ভালো হয় গাড়ির শক্তিও বেশি পায় তো যে ইঞ্জিনটা দিয়ে আপনি ধান মাড়াই কল ব্যবহার করবেন সেই ইঞ্জিনটা দিয়েই কিন্তু আপনি আবার ভ্রাম্যমান গাড়িটা চালাতে পারবেন আমি আপনাদেরকে কিন্তু ইতিপূর্বে যেসব ভিডিওতে দেখানোর চেষ্টা করছি আমি বিভিন্ন গাড়ি চালিয়ে দেখাইছি ধান মাড়াই করে দেখাইছি একটা লিঙ্ক দেওয়া থাকবে ভিডিও শেষে দেখতে পারবেন আমরা কিন্তু ধান মাড়াই করেও দেখাই দিচ্ছি ইনশাআল্লাহ এই মেশিনের ফ্যাসিলিটি হচ্ছে আপনি চাইলে আপনার যে কোনো জায়গায় আপনি যাইতে পারবেন এই গাড়িটি চালিয়ে চলে যাবেন স্বাচ্ছন্দ্যে কোনো প্রকার সমস্যা দেখা দিবে না এই রাইস মিলের সবচেয়ে মজার বিষয় হচ্ছে এক পাশ দিয়ে ধান দিবেন আরেক পাশ দিয়ে চাউল বাইর হবে সম্পূর্ণরূপে পরিষ্কার তুষ একদিকে যাবে যেটাকে কুড়া বলা হয় বা গুড়া বলা হয় সেটা এক পাশে যাবে আর সলিড চাউলটা আরেক পাশে যাবে সেটা কিন্তু আমি আপনাদেরকে ওই পাশে দেখানোর চেষ্টা করব যদি কিনা আপনারা দেখতে চান তাহলে চলুন যাওয়া যাক এই যে পাশে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে চাউল নামার জায়গা এই চালনি সিস্টেম এই চালনি দিয়ে কিন্তু আপনার সম্পূর্ণরূপে চাউল ঝেড়ে পরিষ্কার বাইর হবে আর এটা হচ্ছে রাইস মিলের ইনপুট এই ইনপুট দিয়ে আপনি ধান দিবেন আর এখান থেকে চাউল বেরোবে এখানে চাবি সিস্টেম আছে আপনি চাইলে আপনার চাবি মেজারমেন্ট করে দিবেন কোনো প্রকার হাতে ধরে থাকা লাগবে না এই মেশিনের বর্তমান বাজার মূল্য হচ্ছে 1,50,000 টাকা এই ফুলফিল সেট আপ যদি আপনারা নিতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন যখন আপনি অর্ডার দিবেন অর্ডার বাই ডেলিভারি নিতে পারবেন ঘরে বসে থেকেই সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সারা বাংলাদেশের যে কোনো জায়গায় আপনি ডেলিভারি নিতে পারবেন কিছু টাকা অ্যাডভান্সের মাধ্যমে সরাসরি এসে দেখে বুঝে ক্রয় করার সুবর্ণ সুযোগ বা ফ্যাসিলিটি রয়েছে খালিশপুর বাজার মহেশপুর রোড ঝিনাইদহ জেলা আমাদের অফিসে আসবেন যে কোনো দিন এসে মেশিন দেখে ক্রয় করে নিতে পারবেন একটা মেশিন ক্রয় করে প্রতিদিন আপনি 3,000 থেকে 4,000 টাকা ইনকাম করতে পারবেন আপনার নিজ এলাকা থেকেই কারণ ধান প্রত্যেকটা এলাকায় চাষ হয় আর বাংলাদেশ ধানের জন্য বিখ্যাত যার কারণে আপনার প্রত্যেকটা শহর গ্রাম নগর যেখানেই বলেন না কেন এই ধান মাড়াই ব্যবসাটা কিন্তু সবচেয়ে জনপ্রিয় একটি ব্যবসা এই জন্য আপনি এই মেশিনটি ক্রয় করে আপনি আপনার এলাকায় এই ব্যবসাটি করতে পারবেন ইনশাআল্লাহ এই একটা রাইস মিল প্রতি ঘন্টায় আপনি 24 থেকে 25 মন ধান মাড়াই করতে পারবেন যদি কিনা আপনার দক্ষ কারিগর দিয়ে মেশিনটি ব্যবহার করেন সেক্ষেত্রে আরও বেশি পরিমাণ ধান আপনি প্রোডাকশন দিতে পারবেন প্রতি ঘন্টায় এই মেশিনের ক্যাপাসিটি 24 থেকে 25 মন ধান আপনি মাড়াই করতে পারবেন এই একটা মাত্র মেশিন দিয়ে অনেকে বলেন দাম কেন কম বেশি হয় মনে রাখবেন ভিডিওটি কতদিন আগে দেখছেন আর কতদিন পরে আপনি মেশিন ক্রয় করার জন্য আমাদের সাথে যোগাযোগ করতেছেন আর এই মেশিনের পাশে যদি আপনি অন্য কোনো মেশিন সেট আপ করতে চান সেটাও কিন্তু পসিবল এখানে যে কোনো ধরনের আরও একটি মেশিন যেমন ভিজা চাউল গুঁড়া বা হলুদ মরিচ মশলা ইত্যাদি মেশিন কিন্তু এই পাশে আপনি সেট আপ করে নিতে পারবেন যে জায়গাটা রয়েছে এখানে কিন্তু আপনি স্বাচ্ছন্দ্যে আরও একটি মেশিন ব্যবহার করতে সেগুলো আমরা ইতিপূর্বে যেসব ভিডিও দিয়েছি সেখানে দেখতে পারছেন একের অধিক হলার সেটিং করা আছে আপনারা চাইলে সেভাবেও নিতে পারবেন আপনার ইচ্ছাও দিন আপনি একটা মেশিন অর্ডার বাই ডেলিভারি নিতে পারবেন আমাদের কাছ থেকে তো ভিডিওটি ভালো লাগলে আপনার মতামত কমেন্ট করবেন আমরা আপনার মতামত কমেন্ট প্রত্যাশী তো দেখা হবে পরবর্তী নতুন কোনো একটি ভিডিওতে ততক্ষণ সুস্থ থাকবেন সুন্দরভাবে জীবনযাপন করবেন আল্লাহ হাফেজ